সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দাওয়া টেলিভিশনের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার জন্য স্বাস্থ্যে আপনাকে স্বাগতম আপনাদের সাথে আমি রয়েছি অধ্যাপক ডাক্তার আব্দুল হাব আজকে এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আলোচনার বিষয় হচ্ছে জনস্বাস্থ্য আপনারা এমনি বুঝতে পারছেন যে সবার জন্য স্বাস্থ্যগত অনুষ্ঠানেও বলেছিলাম আমাদের দেশের এই সতেরো কোটি মানুষের স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য সরকারের পাশাপাশি আমরা বেসরকারি যে উদ্যোগটা নিয়েছি সকলকে সচেতন করা যাতে রোগ কম হয় এবং রোগের পর্যাপ্ত চিকিৎসা হয় সেই জন্য আমাদের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে রয়েছেন দুজন বিশিষ্ট বিশেষজ্ঞ পাবলিক হেলথ বিশেষজ্ঞ তাদের সাথে আসুন পরিচয় করিয়ে দিচ্ছি ডাক্তার মোহাম্মদ আবুল বাসার সহযোগী অধ্যাপক গণস্বাস্থ্য মেডিকেল কলেজ এবং আরেকজন বিশেষজ্ঞ রয়েছেন জনাব ডাক্তার মুর্তুজা মোহাম্মদ আলী ইসলাম সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিসিন বিভাগ মুন্নু মেডিকেল কলেজ আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম প্রথমে আমরা জানতে চাবো যে আমাদের বিশেষজ্ঞদের কাছে ডাক্তার আবুল বাসের কাছে আমি জানতে চাচ্ছি যে এই পাবলিক হেলথ কনসেপ্ট যেটা আছে এটা বলতে আসলে সাধারণত কি বোঝায় আমাদের যা দর্শক রয়েছেন যে ভিউয়ার রয়েছেন তারা এই ব্যাপারে কোয়েশ্চেন করবেন প্রশ্ন করবেন আপনাদেরকে তো সাধারণত কি আমরা বুঝি পাবলিক হেলথ বলতে এটা আপনি যদি বুঝিয়ে বলতেন ধন্যবাদ আপনাকে তো পাবলিক হেলথ একটা এই শব্দ থেকেই কিন্তু আমরা বুঝতে পারি আসলে পাবলিক হেলথটা কি এটা বাংলায় আমরা বলি জনস্বাস্থ্য তো যেমন একটা রোগী যখন একজন ডক্টরের কাছে গেলেন সেখানে কিন্তু জাস্ট একটা রোগী নিয়ে আলোচনা হলো কিন্তু পাবলিক হেলথ হলো এমন একটা বিষয় যেখানে একটা অর্গানাইজড কমিউনিটি ফট অর্থাৎ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিভাবে একটা কমিউনিটির সকল মানুষকেই সুস্থ রাখা যায় মূলত পাবলিক হেলথ এখানে সম্মিলিত প্রচেষ্টা আসবে বিষয়টা এবং সকল মানুষ কীভাবে সুস্থ থাকবে কোন একজন মানুষকে নিয়ে এখানে আলোচনাটা হবে না একজন মানুষকে নিয়ে এখানে চিন্তাটা করা হচ্ছে না কিন্তু একজন মানুষ একজন একজন করে এর ভিতরে ঢুকে যাচ্ছে এটা যেহেতু পাবলিক হেলথ মূলত জনস্বাস্থ্য সকল মানুষ এর সুবিধাটা পাবে তো এখানে রোগ প্রতিরোধ থেকে শুরু করে কিন্তু সকল বিষয় আসে কিন্তু স্টেপ স্টেপ বাই এখানে চলে রাইট আমরা আসতেছে আপনি একটা কথা বললেন যে কমিউনিটির অংশগ্রহণ তা আমি এবার পরে আসছি আমি এবার অধ্যাপক ডাক্তার মুর্তুজা সাহেবের কাছে জানতে চাইব যে আসলে আর কি আছে এর বাইরে যেটা বাসা সাহেব বললেন এটা তো একটা ফার্স্ট এরিয়া ডোমিনগুলো যদি একটু আমাদের সামনে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য একটা বিশাল সাবজেক্ট বা বিশাল কার্যক্রম যেমন উনি সুন্দর করে একটা জিনিস বলেছিলেন যখন একটা রুগী একজন চিকিৎসকের কাছে যায় চিকিৎসক ডায়াগনোসিস করে তাকে যে চিকিৎসা পত্র দেয় সেটা দিয়ে শুধু ব্যক্তিগত একজন চিকিৎসককে রুগীকে সে চিকিৎসা করে কিন্তু ওই রুগী বাসা তার বাসার এবং তার কমিউনিটির আশপাশে আর অনেক লোক একই রোগে রোগাক্রান্ত হতে পারে এবং তার একা চিকিৎসা ভালো করলো কিন্তু বাকি লোকগুলো কিন্তু তারা ভালো হলো না যেমন আমি উদাহরণ দিই একটা যে ম্যালেরিয়া একটা রুগী ম্যালেরিয়া গেলো তাকে ম্যালেরিয়া ট্রিটমেন্ট দিল তিনটা ট্যাবলেট এসে ভালো হয়ে গেল কিন্তু তার বাসা আশপাশে আরও ম্যালেরিয়া রুগী থাকে তারা ম্যালেরিয়া রুগী ছড়াবে এবং একটা ম্যালেরিয়া রুগী এক হাজার পর্যন্ত ম্যালেরিয়া রুগী ছড়াইতে পারে এবং তার আশপাশে যদি হাজা মজা পচা পানি থাকে সেই পানিতে মশা থাকবে সেই মশাও ম্যালেরিয়া ছড়াইতে পারে তো সুতরাং পাবলিক হেলথে জনস্বাস্থ্যের কাজ হলো এবং এর মধ্যে একটা কম্বিনেশান মানে যোগাযোগ থাকতে হবে চিকিৎসা ব্যবস্থা যারা তারা যখন ওই একটা ম্যালেরিয়া ধরা পড়বে তখন ওই যে এলাকার জনস্বাস্থ্যের কর্মী যারা এবং একটা নিয়ম আছে এখানে যে রুগী যখন হসপিটালে যায় চিকিৎসার জন্য কিন্তু পাবলিক স্বাস্থ্যে পাবলিক জনস্বাস্থ্যে জনস্বাস্থ্যের চিকিৎসকরা যারা যে বলে তারা রুগীর কাছে চলে যাবে তারা রুগীর বাড়িতে যাবে সেখানে গিয়ে দেখবে তার পরিবেশ তার সেখানে সে মশার ইউজ করে কিনা তার আশপাশে মশা সংক্রমণ হওয়ার জন্য মশা কোথায় বংশবৃদ্ধি করে হাজা মজা পুকুর যদি থাকে সেগুলো ব্যবস্থা করতে হবে এবং এই ব্যাপারে তাদেরকে সচেতনতা গ্রহণ করতে হবে কারণ পাবলিক হেলথের জনস্বাস্থ্যের প্রথমেই পদক্ষেপটা হলো মানুষের জনসেচনতা সচেতনতা জাগানো যদি মানুষ যদি একটা অসুখ সম্পর্কে জনসচেতন হয় তাহলে নিজ থেকে সেই চিকিৎসা ব্যবস্থার পথ সে বের করে নেবে যদিও এর জন্য জনগণ এবং সরকারের যৌথ 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 উদ্যোগ দরকার এবং এখানে আরেকটা জিনিস দেয় যেমন আমরা বলি একটা রুগী যদি গেল যায় থাইরয়েড তার থাইরয়েড গ্ল্যান্ডে গলগ্রন্থি যেটা বলে ফুলে গেল তাহলে তাহলে তাকে হয়তো বুঝতে হবে যে সেটা তার ব্যক্তিগত ব্যবহার তাকে চিকিৎসা দিল কিন্তু তার বাসার পরিবেশ আশপাশে বাসায় অন্য যদি এই অসুখ থাকে তাহলে সেটাও পাবলিক হেলথের ডাক্তার জনস্বাস্থ্যের চিকিৎসকগণ তাকে গিয়ে সেটা তারা দেখবে এবং তার প্রতিষেধক ব্যবস্থা নেবে এবং এর জন্য ভেরি সিম্পল এটিকে বলে যে একটা জিনিস আছে জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অসুখ বাংলাদেশে যেমন জনস্বাস্থ্য গুরুত্বপূর্ণ অসুখ বলতে যেমন একটা আছে নাইট ব্লাইন্ডনেস তাই না চক্ষু ইয়ে তারপরে আছে নিউট্রিশনাল অ্যানিমিয়া খাদ্য অভাবজনিত অ্যানিমিয়া এই ধরনের কতগুলো অসুখ আছে আপনি যে হাইপোথাইড থাইরয়েড প্রবলেমের কথা বলেন আমরা জানি যেখানে হাইপোথাইরয়েড হাইপোথাইর থাকে তো সেক্ষেত্রে যেমন আয়োডিন ডিফিসিয়েন্সির কারণে এগুলো হতে আপনাদের ইজ

বেটার এখন কোন আমাদের দেশের জন্য যে পাবলিক যে টয়লেটগুলো সেগুলো যদি অনুন্নত থাকে লোকজন যদি ওপেন স্পেসে টয়লেট করে ওপেন স্পেসে খাওয়া দাওয়া করে এরকম থেকে শুরু করে ময়লা অপরিস্কার পরিচ্ছন্ন থাকে এবং এগুলো ছড়ায় আমাদের আপনারা জানেন যে ঢাকা সিটির কথা এই ব্যাপারে আমরা পরে আসবো যে এটা আমাদের বসবাসের অনুপযোগী ফার্স্ট হাউস দামেস্ক সিরিয়ার রাজধানী তারপর হচ্ছে বাংলাদেশ আমাদের এত কিছু করার পরেও আমাদের এই যে সমস্যাগুলো রয়ে গেছে এর কারণগুলো আমি আপনাদের কাছে পরে জানতে চাইবো তার আগে আমি জানতে চাইছি যে হুইজ পার্ট অফ দি পাবলিক হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রিজ কনটেক্স বাংলাদেশের জন্য পাবলিক হেলথের কোন অ্যাসপেক্টটাকে আমরা বেশি অ্যাড্রেস করব কারণ বাই দিস টাইম আমাদের অনেক মেডিকেল কলেজ অনেক ডাক্তার অনেক প্যারামেডিক্স এদের মাধ্যমে মোটামুটিভাবে সচেতন হচ্ছে লোকজন কিন্তু তারপরও জানি কোথায় কোনো সমস্যা রয়ে গেছে মানে একদম আপমস সাধারণ মানুষের কাছে আমরা মেসেজটা হতে পৌঁছে দিতে পারি আমি আপনার কাছে জানতে চাই আসলে কোন পার্টটা আমরা বেশি গুরুত্ব দেবো ওই পাবলিক হেলথের যে আসলে পাবলিক হেলথে জনস্বাস্থ্যে আমরা যে বিষয়গুলো করি যে রোগ প্রতিরোধ রাইট এই বিষয়ে সচেতনতার একটা বড় অভাব রয়েছে আমাদের কিন্তু বিশেষ স্পেসিফিক অনেক প্রোগ্রাম আছে যেমন স্যানিটেশন বাংলাদেশে কিন্তু স্যানিটেশনে হান্ড্রেড অর্জন হয়ে গেছে কিছু কিছু তো এখন হ্যাঁ কিছু রিমোট এরিয়াতে কিছু হয়তো রয়ে গেছে কিন্তু সেইভাবে আমরা এটাকে খুব সাকসেসফুল ভাবে বলতে পারি কিন্তু একটা ল্যাট্রিন স্যানিটারি ল্যাট্রিন আমরা যেটাকে বলছি স্বাস্থ্য সচেতনমূলক যে ল্যাট্রিনটা এখন সেইটার ব্যবহারটা ঠিক মতো হইতেছে না যেখানে আমি বললাম যে সচেতনতার অভাব আমার ল্যাট্রিন আছে কিন্তু ব্যবহারটা কীভাবে হচ্ছে না আমি একটু ক্লিয়ার করি যে ওখানে ইয়েটা হলো একজন মল ত্যাগ করলেন কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ব্যবহার করলেন না তা ফ্লাস করলেন না দেখা গেল যে ওটা নোংরা হয়ে আছে বিশেষ করে পাবলিক যে টয়লেটগুলো সেখানে কিন্তু এটা খুব হয়ে থাকে তো এটা যদি একটু সচেতনতা বাড়ানো যায় মানুষকে এখানে যে এটা কিভাবে ব্যবহার করতে হবে সুতরাং ব্যবহারটা যদি মতো করা হয় তাহলে এর উদ্দেশ্যটা পূরণ হবে আমি আপনার এই প্রসঙ্গে বিরতির প্রভাবে একটু বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সবার জন্য স্বাস্থ্য উপস্থাপিত হচ্ছে মডার্ন সাইকিট হাসপাতাল এবং বাংলাদেশ গিন কি সেন্টের সৌজন্যে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরেই আসবো ততক্ষণে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের আজকের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার জন্য স্বাস্থ্য এই সবার জন্য স্বাস্থ্য আজকের প্রতিপত্তী বিষয় হচ্ছে জনস্বাস্থ্য আমাদের মাঝে দুজন বিশেষজ্ঞ রয়েছেন জনাব মুর্তুজা আলী এবং ডাক্তার মোহাম্মদ আবুল বাসার আমি যে প্রসঙ্গে আমরা ছিলাম বাসার সাহেব সেটা হচ্ছে যে টয়লেট পাবলিক টয়লেট অপরসিকার রাখে যারা সচেতন না এমন এখন এই ব্যাপারে আপনার সাজেশন কি হাউ ক্যান উই ইম্প্রুভ আওয়ার সিচুয়েশন এটা তো আপনি বুঝতেই পারছেন যারা এই টয়লেট ব্যবহার করে এটা কিন্তু একটা সোশ্যাল সেন্স এর জন্য কোনো পিএচডিও করতে হয় না আর খুব সচেতন হতে হবে মানুষকে এখন আমি এই সচেতনতার বেশি আমি সচেতন করতে চাচ্ছি আমি প্রোগ্রাম করছি জনস্বাস্থ্যের জন্য মানুষকে সচেতন করার জন্য কিন্তু সেখানেও কতটা অর্জন আমি আমি অর্জনটা দেখতে পাচ্ছি সেইটা একটা বিষয় আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের এই কিছুদিন আগেই স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যে প্রোগ্রামটা মুভমেন্টটা করলেন সেখানে কিন্তু এই নিরাপদ সড়ক চাইয়ের কথাই বলছিলাম কিন্তু এই যে ট্রাফিক সপ্তাহ গেল আজ শেষ হয়ে গেল তারপরেও আমরা দেখছি কিন্তু রাস্তা পার হচ্ছে সাধারণ মানুষ তারাই তাদের জন্যই প্রোগ্রামটা মুভমেন্টটা হয়েছিল এবং স্টুডেন্ট যারা তারাও কিন্তু সরাসরি পার হয়ে যাচ্ছে প্রোগ্রামটা সাত দিন হয়ে বাড়ালো আরো তিন দিন বাড়াইলো সপ্তাহটা সেটাই না সুতরাং সচেতন এটা নিজের ভিতর থেকেও আমাকেও একটু শিখতে হবে আমাকেও একটু বুঝতে হবে বিষয়ে যে আমার সুস্বাস্থ্যের জন্য আমাকেও চিন্তা করতে হবে তো সেখানে আমরা যদি পরিবার থেকে শুরু করি স্কুলে যদি আমরা সেইটা একটা ওপেন প্রোগ্রাম না করে স্কুলে প্রোগ্রাম করি বাচ্চাদের শিখিয়ে দিলাম বাচ্চারা পরিবারের ফ্যামিলিতে যাবে বা আমার সঙ্গে শেয়ার করবে এই যে স্কুল থেকে এবং ফ্যামিলি থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে আপনি কেন মেডিকেল কলেজের কথা বাদ দিচ্ছেন কারণ আপনি স্কুল এবং পরিবারের ইয়ে করে দিচ্ছেন আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে হাসপাতালগুলো আছে এগুলো কি যথেষ্ট রকমের হাইজেনিক আমরা কি যথেষ্ট রকম হাইজিন মেনটেন করি একটা হাসপাতালে একজন রুগী গেলে তারা আর দ্বিতীয়বার যেতে চায় না ওইখানে অপরিষ্কার অপরিচ্ছন্নতার এমনই একটা অবস্থা যেখানে দ্বিতীয়বার তারা যেতে চাচ্ছে না তো এই ব্যাপারে আপনি কি বলবেন কোনো হাসপাতাল বা ইয়ের যে যতটুকু থাকা উচিত কেননা হাসপাতালে সব ডক্টরস নার্সেস প্যারামেডিক্স স্টুডেন্টস তো সেটাই কেন অবস্থা আপনি ঠিকই বলেছেন এখানে সচেতন মানুষই এখানে আছে তারপরেও হসপিটালে যে এই টয়লেটের সমস্যাগুলো থেকেই যাচ্ছে কিন্তু এখানে আসলে দায়িত্বটা নিতে হবে আমরা শুধু নিজের জন্য করব বিষয়টা সেরকম নয় আমি নিজে সুস্থ থেকে আসলে সুস্থ থাকতে পারবো না এইটাই পাবলিক হেলথ আমাকে এই দায়টা নিতেই হবে আমার হসপিটালের যে টয়লেট ঠিক আছে কিনা সেটা এইটা তদারকি করতে হবে আমরা যেটা করছি না আমাদের হসপিটালের যারা দায়িত্ব সেটা আমরা পালন করছি না আমরা অনেক সময় যেটা একটু আগে বললাম যে আমি শুধু আমারটা করলাম এখানে কিন্তু নয় আমাকে ভালো থাকতে হলে আমার পরিবেশ নিয়ে ভালো থাকতে না রাইট আর আমার মনে কি যে চেন্নাইতে একটা কথা আছে যারা লিডারস ওদের ক্ষেত্রে বলা হয় যে সেট অ্যান एग्जांपल তা কিন্তু সবচেয়ে এর বিরাজমান যে কথাটা বলবে সেট অ্যান एग्जांपल তো আমরা কি চিকিৎসকরা অথবা পাবলিক হেলথ এক্সপার্ট আপনারা যারা আছেন অথবা আমরা যে কথাটা বলি হাসপাতালের পরিচালক বৃন্দ মেডিকেল কলেজের মেডিকেল কলেজের প্রিন্সিপালস থেকে শুরু করে সবাই আমরা কি সেই এক্সাম্পল সেট করতে পেরেছি যদি না পেরে থাকি তাহলে আমার মনে হয় এখান থেকেই শুরু করা দরকার আমি পরিবারের কথা না বলে স্কুলের হেডমাস্টারকে না বলে আমি আমাদের ঘর থেকে যদি আমরা শুরু করে আমরা তাহলে একটা কথা বলতে চাই যে আমার বন্ধু বাসা সাহেব যেটা বলছেন খুব সুন্দরভাবে বলছেন হসপিটালে যে পরিবেশ নোংরা অস্বাস্থ্যকর কিন্তু আপনারা একটা দেখবেন যারা চিকিৎসক হসপিটাল ডাইরেক্টর অথবা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন তাদের টয়লেট কিন্তু দেখবেন নিট অ্যান্ড ক্লিন এবং এটা লক অ্যান্ড কী করা থাকে খুবই সুন্দর এবং একই লোক হসপিটালে তারা দিনের পর দিন দেখতেছে তারা তাদের বাসায় কি টয়লেট ইউজ করে কিন্তু হসপিটালে এসে যে রুগী নিয়ে তারা থাকে রুগী নিয়ে তাদের কারবার রুগী নিয়ে তারা সারাদিন রুগী নিয়ে তারা ব্যবস্থা করতেছে রুগী নিয়ে তাদের কিন্তু তাদের টয়লেটের রুগীরা সাধারণ রুগীরা যে ব্যবস্থা করে সেটুর দিকে তারা কোনো নজর দিচ্ছে না তার মানে কি তারা কি সচেতন না একই লোক দেখেন সে যখন টয়লেটে যাচ্ছে দ্যাট ইজ নিট অ্যান্ড ক্লিন এবং ইট ইস লক শুধু তারা ইউজ করতেছে এবং সেটার জন্য একই ক্লিনার দ্য সেম একই ক্লিনার হসপিটালের যে সাধারণ টয়লেট যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এবং সেটার জন্য যতটা টয়লেট বরাদ্দ থাকার কথা সেই পরিমাণে টয়লেট না থাকা তারপর মনে পরিচ্ছন্ন কর্মী তারা না করা আবার যারা ওখানে পরিচালক বিন্দু বা যারা সুপারভাইজার আছে তাদের যেভাবে জিনিস আমার মনে যে আপনারা যে কথাটা বলছেন যে সচেতন যদি আমরা হতে পারি যে যার জায়গা যদি থেকে করতে পারি তাহলে আমার মনে হয় এই অবস্থার একটু উন্নত হবে তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলি একটু টেলিফোন নিচ্ছি আমরা ঠিক হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার সাজিদ বলছিলাম ঢাকা থেকে জি বলুন প্লিজ স্যার আমার জানার বিষয় হলো যে ওই ঢাকা শহরে প্রায় দেখি আমরা যে রাস্তার সাইডে অথবা রাস্তার পাশে দেখা যায় ফুটপাতে অনেক খাবারের ব্যবস্থাপনা করা হয় এক্ষেত্রে ঢাকার মানে ধুলা উড়ে এখানে আসে খাবারের মধ্যে এবং বিশেষ করে ড্রেনের উপরে কিছু খাবারের ব্যবস্থা করা আসলে স্যার স্বাস্থ্যগত ভাবে এগুলো কতটুকু কি ধন্যবাদ সাজিদ আপনাকে এ ব্যাপারে আমরা বাসা সাহেবের কাছে জানতে চাইব যে বললেন যে ঢাকার শহরে যত্রতত্র খাবার বিক্রি হচ্ছে হোটেল তো অনেক আছে হোটেলের অব্যবস্থাপনা তো কিন্তু যেগুলো ওপেন স্পেস একদম দৃশ্যমান সকলের সামনে যেটা প্রস্তবোধক তো এইটা কতটা স্বাস্থ্যকর এবং এটা স্বাস্থ্যকর তো নয় কেন এটা হচ্ছে এবং এটা থেকে উত্তরের উপায় কি হ্যাঁ এটা অবশ্যই স্বাস্থ্যকর নয় প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করলেন আপনি প্রশ্নের উত্তর রয়ে গেছে উত্তর ওখানেই আছে এটা স্বাস্থ্যকর হতেই পারে না তো আসলে ওই যে বললাম যে সচেতন হওয়া যেটা সেটা তো একটা বিষয় আছে কিন্তু তারপরও এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে আমরা যারা বাইরে মুভ করছি আমাদের রেস্টুরেন্ট যেতে হবে খেতে হবে এবং যারা এখানে রেস্টুরেন্ট বিজনেস করছেন প্রত্যেকেই কিন্তু নিজের বিষয়টা নিয়ে একটু ভাবছি যে আমি খুব সহজেই যে কাজটা সারতে পারতেছি তো সে এই যে সহজলভ্য করতে যে আমি আমার স্বাস্থ্যের ক্ষতি করতেছি এই যে ধুলাবাড়ি অনবরত ধুলাবাড়ি আসতেছে মশা মাছি বসতেছে খাবারের মধ্যে এটা কখনোই হাইজেনিক হতে পারে না তো এখানে একটা মানুষ তার নিজস্ব ইমিউনিটি যেটা আছে সেইটা দিয়ে সে নিজেকে কিছুটা রক্ষা করতে পারতেছে কিন্তু যখন ইমিউনিটি ফেলুর করছে তখন কিন্তু তার নানান অসুখ বিসুখ হইতেছে এবং সেটা আমরা দেখতে পাই আমরা যখন হসপিটালে যাই সেখানে অনেক রুগী রোগী ভিড় করতেছে এত রোগী কেন এত রোগ কেন হবে আমরা আসলে রোগ প্রতিরোধের দিকে খেয়ালই করছি না যেমন এই যে আপনি যে প্রশ্নটা করলেন তো এইটা একটা ব্যাপক সমস্যা আমাদের দেখা দিয়েছে তো এই সমস্যাটা আমরা সমাধান করতে চাইলে আমরা যারা এই উপায় খাবারগুলো খাইতেছি তাদের যেমন সচেতন হওয়ার প্রয়োজন আছে সেই সঙ্গে এখানে একটা মাস্ক প্রোগ্রাম করতে হবে এবং আপনি প্রশ্ন করছেন আমরা যারা আছি আর সচেতন মানুষ যারা নিজেদেরকে সচেতন বলছি ভাবছি তারা যদি এগুলোতে মিডিয়াতে প্রচার করে এখন দেখেন সোশ্যাল মিডিয়াগুলো খুবই স্ট্রং সেখানে কিন্তু আমরা এটা প্রচার করতে পারি আমরা অনেকেই করছেন অনেকেই বলছেন তো সেইভাবে আমরা মানুষকে সচেতন করে এর খারাপ দ্বীপগুলো তুলে ধরতে পারি এবং এখানে যে রোগ হয়ে যাওয়ার পরে তাকে যে প্রবলেম ফেস করতে হচ্ছে সেই বিষয়টা আমরা বলতে পারি আমরা তো জাস্ট একটুখানি খেয়াল করি এবং ঠিক আছে এমনি ফুটপাতের খাবার সেখানে বিক্রি হোক কিন্তু তারা যদি একটু ঢেকে রাখে বিষয়টা তাহলে কিন্তু অনেকটাই করতে পারি এখন তো যে রুগী আব্দুল কাদের রিক্সওয়ালা অ্যাট দ্য এজ অফ ফাইভ

হবে আইনের করলে তাকে খাবার রাখতে এবং সে পরিবেশন করছে নিজেকে পরিষ্কার থাকতে হবে তার পানি যে পানিটা দিচ্ছে খাবারের জন্য সেই পানি কোথা থেকে আসতেছে সেই পানি পরিষ্কার কতটা সেই বিষয়গুলো খবরদারির বিষয় কিন্তু এখানে আমাদেরকে নিতে হবে রাষ্ট্রকে নিতে হবে এবং আরেকটা মানুষ যে এটা বুঝতে পারতেছি আমার যদি চোখে পড়ে যেতে পারে এটা ভালো নয় সেই বিষয়টা হ্যাঁ আমাদের এই হাইজিনের অবস্থা কিন্তু এই চিত্রটা সারা দেশের তো এখানে যারা আমরা সচেতন বলছি তাদেরকে এটা বলতে হবে যে আপনি খাবারটা ঢেকে রাখুন শুধু আমরা আইন প্রয়োগকারী সংস্থার দিকে তাকিয়ে থাকব। সেটাও হবে না কারণ আমাদের অনেক মানুষ সচেতনতা বাড়াইতে হবে যারা খাবে ভোক্তা তারা যদি বলে আপনি ঢেকে রাখেন নেই কেন আপনি গ্লোভস কেন পরেন নেই তাহলে কিন্তু ওরা একটু ইয়ে হবে কম্পিটিটিভ হবে ইদানিং কালে কিন্তু দেখা যাচ্ছে যে যখন এরকম আমরা বা এই পেয়ারা কেটে বিক্রি করছে ওরা কিন্তু গ্লোভস পরছে এবং কোথাও কোথাও এটা শুরু হয়ে গেছে কারণ এখানে একটু বলছি গ্লোভস পরছে সে কিন্তু তার নিজের হাতের প্রোটেকশনটা হলো এই গ্লোভস দিয়ে তো সে একই গ্লোভস বারবার তাহলে বাসার সাহেব যেটা বলছে আমি একটু ওনার সঙ্গে যোগ করি উনি যেটা বলছে পানি এই পানি থেকে হেপাটাইটিস এ পানি থেকে হেপাটাইটিস ই হতে পারে রাস্তাঘাটে যারা স্ট্রিট ফুড মানে রাস্তায় যারা খাবার বিক্রি করে আমরা আবার বিরতি পরে আমরা এখানে রাখছি যে পানি পানি পরে আবার আমরা পরে এসে পানি পরিষেবা আলাপ করব যে সেই পর্টার ড্রিঙ্কিং সেই পর্টে আমরা আলাপ করব সুপ্রিয় দর্শক আমরা একটি বিরতিতে যাবো আশা করি আপনারা বিরতির পরও আমাদের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক বিরতির পরে আবার আমরা ফেরত আসছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার জন্য স্বাস্থ্য পরিবেশিত হচ্ছে মডার্ন সাইকেন্টারি হাসপাতাল এবং বাংলাদেশ গ্রিন কৃষন সৌজন্যে আমরা যে প্রসঙ্গে আলাপ করছিলাম যে জনস্বাস্থ্য এবং আমরা ছিলাম পানির যে পানির ব্যাপার এবং যারা মূর্তদ সাহেব বলছিলেন যে সেফ ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার যে সেফ হলে কী হয় এবং হেপারেটিস হয় একটু বলেন আপনি এই ব্যাপারে যে পানির প্রয়োজনীয়তা এবং পানিটা আমরা কীভাবে বিশুদ্ধ পানি পেতে পারি খেতে পারি আমরা সবাই জানি পানির অপর নাম জীবন রাইট পানি নিয়ে অনেক রকম কথা আছে ছোটোবেলা থেকে মৃদু পানি খরো পানি এভাবে তো পরে আসছে আমরা কিন্তু পানি একসময় আমরা যখন মেডিকেল কলেজে পড়াশোনা করতাম এবং টেক্সট বই লেখা ছিল বিশুদ্ধ পানি দূষিত পানি কিন্তু সেই কনসেপ্টটা বা সেই ধারণা এখন নাই। এখন যেটা আসছে পিওর ওয়াটার না পিওর ওয়াটার কথাটা এখন ইউজ হয় না একসময় পিওর ওয়াটার কথাটা ইউজ হতো সেই জায়গায় এখন আসছে সেফ ওয়াটার সেফ মানে হচ্ছে নিরাপদ পানি এই নিরাপদ পানি বলতে সেই পানিটা যে ব্যাকটিরওলজিক্যাল ফ্রি মানে জার্ম ফ্রি হতো স্বাভাবিক কথা যেটা বলে জার্ম ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাই এমবিবাবা আদার থেকে ফ্রি হতে হবে যেমন ঢাকার রাস্তাঘাটে সু ঢাকা নয় বাংলাদেশের যে কোনো শহরে इवन উপজেলা ইউনিয়ন লেভেলে শহরে দেখা যায় যে রাস্তা ধারে খাবার বিক্রি জন্য মুখ রোজগ সস্তা এবং এখানে শিক্ষিত অশিক্ষিত দরিদ্র থেকে শুরু করে সবাই পানিবাহিত রোগগুলো বলেন আর সেও পরিষ্কার করছে কিন্তু যে পানিটা তারা নিয়ে আসছে যেমন ঝালমুড়ি করতেছে তারপরে চটপটি বানাচ্ছে আরও বিভিন্ন রকমের খাবার পিঠা এবং পিঠার মধ্যে দেখবেন ব্যঞ্জন দেখলে সবারই চোখে জিব্বায় জল এসে যাবে কিন্তু এই পানিটা কত থেকে আসে এই পানি থেকে হ্যাপাটাইটিস এ নামে একটা মারাত্মক অসুখ হতে পারে তার চেয়ে বেশি একটা আছে হ্যাপাটাইটিস ই যেটা বিশেষ করে মহিলাদের হ্যাপাটাইটিস ই হলে আপনাদের পেপারে দেখেছেন হ্যাপাটাইটিস ই আক্রান্ত হয়ে অনেক তাই না গর্ভবতী মহিলা হসপিটালে মানে বাংলাদেশে খুব বড় বড় হসপিটালেও তারা তাদেরকে চিকিৎসা করে রক্ষা করতে পারে নাই তারা আক্রান্ত হয়ে তারা আর কি কি পানি রোগ আছে হেপাটাইটিস সারা আর কি কি পানি রোগ আছে যেগুলো পাবলিকের মানে ভিউয়ারদের বোঝার জন্য আর কি আচ্ছা ডিসেন্ট্রি যেটা বলে ডিসেন্ট্রি হতে পারে সালমোনিলোসিস সালমোনিলা যেটা আমরা স্বাভাবিক কথা আমরা ডায়রিয়া বলি ডিসেন্ট্রির মধ্যে আবার বিভিন্ন রকম ভাগ আছে রক্ত আমাশয় এরকম হতে পারে পানিবাহিত অসুখের মধ্যে আর টাইফয়েড সালমোনিলা বললাম সালমোনিলা প্যারা সালমোনিলা প্যারা সালমোনিলা যেটা বলে টাইফয়েড টাইফয়েড এই ধরনের অসুখগুলি হতে পারে কিন্তু সবচেয়ে বেশি ইয়ে হচ্ছে হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস এটা সেলফ লিমিটেড মানে অসুখ হওয়ার পরে একটা ভুগবে তারপরে জয়েন্ট ডিজিজ হয় ফিভার হয় ব্যথা হয় তারপরে ভালো হয়ে যায় কিন্তু এই সময়ের মধ্যে তার জ্বর হবে সে যদি চাকরি করে চাকরি করতে পারবে না সেখানে সে শ্রম ঘন্টা জানতে চাই যে আমাদের এই পাবলিক হেলথের কন্ডিশনটা বাংলাদেশে কোন পর্যায়ে আছে ইন কম্পারিজন উইথ দ্য কান্ট্রিজ নেভিং কান্ট্রিজ আমাদের সার্কভুক্ত যে দেশগুলো রয়েছে নেপাল মালদ্বীপ ইন্ডিয়া পাকিস্তান বা আফগানিস্তান এই তুলনায় বাংলাদেশের অবস্থানটা কোথায় এই অবস্থানটা বলতে গেলে আমি উত্তরটা যেটা হবে মিশ্র প্রতিক্রিয়া কিছু কিছু জায়গায় আমরা অনেক উন্নত সেই সেটা একটু বলেন যেতে এবং যেমন একটু আগে যে বললাম খাবারে অন্য জায়গায় দেখা যায় এখন তারা খাবারে গ্লোস বিক্রি করে তারা জানে যে হাতের ময়লা থেকে খাবারে মিক্স হতে পারে এটা দিচ্ছে কিন্তু খাবারটা প্রিজারভেশন রান্না করার পরে সারা দিন বিক্রি করার পরে এই খাবারটা সেল কোথায় রাখে বা পরের দিন সেই খাবারটা আবার বিক্রি করতেছে এখানে ভোক্তার কনসাস লাগবে শুধু ভোক্তা খালি হবে না যে বিক্রি করতেছে তারও একটা কনসাসনেস থাকতে হবে এই জন্যই

পরিবর্তন সেটা হলো আমাদের যে কিছু যে অসংক্রামক রোগ এই অসংক্রামক রোগগুলো এখন প্রকট আকার ধারণ করতেছে যেটা যেমন ব্লাড উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই রোগগুলো কিন্তু এখন দেখেন প্রচুর পেশেন্ট প্রচুর রোগী আছে উচ্চ রক্তচাপের এবং এরা নিজেরা সচেতন নয় কারণ হলো রোগের লক্ষণটা নাই। এটা একটা রোগীর সাথে আপনি পাবলিক হেলথে কি সম্পর্ক আছে? হেলথের সম্পর্কটা এখানে যে রোগটা আমি প্রতিরোধ করতে পারি। কিভাবে? যেটা যদি আমি একটা রেগুলার ফলোআপ হয়, রেগুলার চেকআপ যেটাকে আমরা যদি অন্তত বছরে একবারও একটা রুটিন চেকআপ করি, তারপর রক্তচাপটা দেখলাম, ডায়াবেটিসটা দেখলাম, কিডনি ফাংশনটা দেখলাম। তাহলে আমরা যদি প্রাথমিক স্টেজেই এই রোগগুলোর সম্পর্কে জানতে পারি যে হ্যাঁ এই রোগের একটা সমস্যা হতে পারে।

এই ডিজিজগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল বাংলা বলা একটু অনেকগুলো কারণ থাকে একটা কারণ হচ্ছে বংশ বংশগতভাবে একটা একটা আছে আছে তার ব্যক্তিগত আচার আচরণ থেকে যেমন সে নিজে বেশি খায় পরিশ্রম কম করে কিন্তু তার বাবা মার আবার ডায়াবেটিস আছে তাই সুতরাং এটাকে বলে মাল্টিফ্যাক্টোরিয়াল এই ধরনের ডিজিজগুলো আমাদের প্রিভেনশন করা যেটা এনডিসি বাংলাদেশ সরকারের এবং ডবলিউ এইচওর এটা একটা ইয়ে আছে এনডিসি হ্যাঁ নন ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ তাই না নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে এখন পৃথিবীতে সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে সারা ওয়ার্ল্ডে ফাইভ মিলিয়ন পিপলস আর ডাইং পাঁচ মিলিয়ন পিপলস মারা যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের জন্য আগে মনে হতো যে ডিজিজ ডায়রিয়া এক সময় স্যানিটেশনে মারা যেত তারপরে আসে ভ্যাকসিন মানে মেজেলস মামস পলিওমায়ালাইটিস ওকে নন কমিউনিকেবল ডিসিজগুলোতে পাবলিক হেলথ আপনার কি বক্তব্য একটা জিনিস আপনি যদি ওবেসিটি হয় ওবেসিটিকে আপনাকে প্রিভেন্ট করতে হবে মোটা স্থূলতা এটা স্থূলতার জন্য আপনি খাবার প্রিভেন্ট করতে যেমন এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ভয়ঙ্কর সংক্রামক যেটা ফাস্টফুড ফুডরা মানুষ এত বেশি খাচ্ছে এবং এই ফাস্ট ফুডে খাওয়ার জন্য যারা অনেকে বাড়িতে হতে এখন খাবার খায় না দুপুরে ভালো লাগলো না একটা বার্গার একটা খেয়ে আসলাম রাতে খাওয়া নেয় বার্গার নিয়ে এসে খেয়ে ফেললাম তাই না মানুষের জীবনযাত্রা মানুষের ইনকাম বেড়ে গেছে যার জন্য মানুষ আর ঢাকা শহরে আগে যে রেস্টুরেন্ট ছিল এখন অনেক রেস্টুরেন্ট বেড়ে গেছে বিশেষ করে ফাস্ট ফুডে কি যদি এভাবে বলেন যে ফাস্ট ফুড ভালো না তাহলে তো মনে করেন ম্যাকডোনাল্ডস কে এফসি এরা আপনার নামে কেস করে দেবে তার চেয়ে কি আপনি এটা বলো না যে খাবারের মধ্যে এই ইনগ্রেডিয়েন্ট থাকলে

যে ডিজেবল যদি হয় পেশেন্ট মারা যায় না বাট হিজ সাফারার যেমন ডিপ্রেশন যদি হয় আমরা জানি যে দুই সালের মধ্যে প্রায় অনেক রোগী আরও বেড়ে যাবে বিশ পঁচিশ পার্সেন্ট রুগী বেড়ে যাবে ডিপ্রেশন সাফার করবে তো এখানে একজন যদি ডিপ্রেশন হয় অন্য মানসিক রয়ে তো ওখানে দেখা যাচ্ছে যে হি ইজ সাফারার ডিজ ইজ বার্ডেন ইজ বার্ডেন ফর দ্য সোসাইটি বা কমিউনিটি সেখানে কিন্তু সে মারা যাচ্ছে না কিন্তু সেমন ধর মাদকাসক্ত একজন রোগী সে কিন্তু সমাজের জন্য একটা বার্ডেন কিন্তু সে কিন্তু মারা যাচ্ছে না বেঁচে থাকছে কিন্তু ধুকে ধুকে সমাজটাকে সে বাবা মাকে কষ্ট দিচ্ছে পরিবারের জন্য সে অস্বাভাবিক যন্ত্রণার এবং সে নিজেও সাফার হচ্ছে জি তাহলে একটু বলি জি আপনি চোখে যে চশমাটা পরে আছেন জি দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন জি উনি বাসা সে প্রথমে আপনি উনি সুন্দর করে বলেছিলেন যে পাবলিক হেলথের যেটা প্রথমে প্রিভেন্টিভ কিউরেটিভ

নষ্ট করে দেয় এখন এইটা যেমন একটা লোকের কাজ করা পরে যদি হাত নষ্ট হয়ে গেল পা নষ্ট হয়ে গেল তার মনে সে কি কাজ করবে না কাজ করতে হবে তাকে এদের হুইল চেয়ারে দিয়ে অথবা সে যদি অ্যাম্বুলেন্স থাকে মানে মুভমেন্ট করার কাজ করে সেটা না করে তাকে যেই কাজ করে চেয়ারে বসে সে কাজ করা সেই কাজের ব্যবস্থা তাকে করে দিতে এটা হচ্ছে রিহেবিলিটেশন বাংলায় আমরা বলি পুনর্বাস আমি একটু পরে আসছি একটু বিরতিতে দর্শক আমরা আবার একটু বিরতিতে যাব অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে উপস্থাপিত হচ্ছে মডার্ন সাইক্রি হাসপাতালের সৌজন্যে আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জনস্বাস্থ্য আমাদের সাথেই থাকুন ফিরে আসছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন দাওয়া টেলিভিশনের নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার জন্য স্বাস্থ্য যা পরিভূত হচ্ছে মডেল সাইকেটিক হাসপাতাল এবং বাংলাদেশ গ্রিন ক্রিস্ট দেশের জন্য আমাদের মাঝে রয়েছে দুজন বিশেষজ্ঞ পাবলিক হেলথ এক্সপার্ট জনাব ডাক্তার মন্তুজা মোহাম্মদ আলী এবং ডাক্তার মোহাম্মদ আবুল বাসার আপনাদেরকে আবার আমি কিছু কোয়েশ্চেন করছি যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার এইটার কনসেপ্টটা কী এটার ব্যাপারে একটু আমাদের দর্শকদেরকে যদি সচেতন করি প্রাইমারি হেলথ কেয়ার বলতে আমরা কী বুঝি আচ্ছা প্রাইমারি হেলথ কেয়ার এই যে সবার জন্য স্বাস্থ্য যে স্লোগানটা স্লোগানটা সেটা এই স্লোগানটা উনিশশো সাতাত্তর সনে গ্রহণ করা হয় তো কিভাবে সবার জন্য স্বাস্থ্য অর্জন করা সম্ভব সেটা কিন্তু এর একটা উত্তর সমাধান চলে আসলো। সেকেন্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সম্মেলন তারা একটা সিদ্ধান্তে আসলেন যে আমরা যদি প্রাইমারি হেলথ কেয়ার দিতে পারি তাহলে সবার জন্য স্বাস্থ্য এটা 2000 হাজার সনের মধ্যে টার্গেট তার মধ্যে এটা অর্জন করা সম্ভব বলে তারা মনে ধরে নিলেন তো এখানে টোলস হিসেবে এই প্রাইমারি হেলথ কেয়ারকে গ্রহণ করা হলো

কোন যদি নাও থাকে আপনার গেজিং কত পার্সেন্ট অর্জন আমরা এটাকে ভালোই বলবো কারণ আমাদের এই প্রাইমারি হেলথ কেয়ারে যে বিষয়গুলো আছে সেখানে টিকাদানের বিষয় আছে সেখানে নিরাপদ পানির বিষয় আছে

যেটার গুরুত্বটা এসেছে পরবর্তীতে এমডিজিতে এমডিজিতে ওখানে কমিউনিকেবল ডিজিজের সঙ্গে এখানে উল্লেখ করাই আছে কিছু টিবারকুলোসিস লেপ্রোসি মানে আপনি বললেন যে আটটা যে ই আছে তার মধ্যে প্রথম হচ্ছে যে হেলথ এডুকেশন এখানে মোটামুটি সাকসেস ভালো হোয়াট আর আদার্স আর কি কি বাকিগুলো কি হ্যাঁ এখানে আমাদের একটা কম্পোনেন্ট যেটা আমাদের সরকার এখানে সরাসরি জড়িত সেটা সবগুলোর সঙ্গে সরকার জড়িত যে মেডিসিন দ্য এসেনশিয়াল মেডিসিন এসেনশিয়াল মেডিসিন অতি প্রয়োজনীয় মেডিসিন এটা একটা হসপিটালে এখন রোগীকে কিন্তু খুব বেশি মেডিসিন নিজের থেকে কিনতেই হয় না হসপিটালে শেষ ওষুধটা পেয়ে যাচ্ছে কিন্তু যারা প্রাইভেট হসপিটালে যাচ্ছেন সেখানে তাকে অনেক খরচ করতে হচ্ছে তো এইখানে আবার একটা নজর দেওয়ার বিষয় আছে কিন্তু অ্যাসেন্সিয়াল মেডিসিনের বিষয়টা সরকারিভাবে এখানে আমরা খুব সাকসেসফুলি বলতে পারবো হসপিটালে তাকে এই বিষয়ে কোনো খরচ করতে এটা কি আপনি যেটা বললেন যে সরকারি সকল হাসপাতালে সব যে ওষুধ লাগে সেগুলো পাওয়া যাচ্ছে এটা যদি আমাদের যারা ভিউয়ার আছে তাদেরকে ব্যাপারে এক মনি সন্তুষ্ট হবে আপনি কথাটা শুনে এখন এখানে ইনডোর রোগী যারা ভর্তি হন তাদের যে অপারেশন তারা নিজেরা যারা অপারেশনের রোগী তারা কিন্তু এটা স্বীকার করতে হবে তাদের কিন্তু খরচ হয় না এখন কিছু আউটডোর রোগী চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে তাদেরকে হয়তো এক সপ্তাহের ওষুধ লাগবে সেখানে দুই দিনের ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে প্রসঙ্গক্রমে একটা কথা জিজ্ঞেস করি আমাদের যে হেলথ বাজেট

তো মনে হয় পরে কি হবে হোক আমি এখনই একটু খেয়ে নিচ্ছি যাই হোক আপনারা মানে হেলথ অ্যাসপেক্টে বলেন যে কেমন এটা জিনিসটা আসলে লেবুর শরবত লেবুর শরবত আখ বিক্রি করে অনেক কিছু মানে খুবই লোভনীয় ভাবে তারা বিক্রি করে আপনি তরমুজ বিক্রি করতেছে পেঁপে বিক্রি করতেছে আপনি একটা পেঁপে কিনবেন বাসায় নিবেন শিলবে খাবেন আর ওখানে রেডিমেড আপনি পাঁচ নিয়ে খেয়ে ফেলেন পনেরো টাকা বা দশ টাকা দিয়ে এক পিস গিয়ে খেয়ে ফেলেন তো অবশ্যই আমরা স্বাস্থ্য সচেতন বলতে পারি না এরকম প্রশ্ন আগে একটা এসেছিল তো ওরকমই হবে আমাদেরকে এটা কখনোই স্বাস্থ্য সচেতন নয় আমাদেরকে চিন্তা করতে হবে যদিও গরমে আমার একটু শরবত খেতে ইচ্ছা করছে সেটাই কিন্তু সেটা তো আসলে হেলদি স্বাস্থ্যসম্মত নয় রোগের জীবাণু ওখানে থাকবে থাকাটাই স্বাভাবিক হয়তো অনেকে বলতে পারে আমার রোগ হচ্ছে না কেন

তদ্রু আপনাকে এখানে একটা নিয়ন্ত্রণ থাকতে হবে যে আমি এই ফুডটা খেলে আমার গ্যাস পেটে পিড়ে হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে আমি খেয়ে যতটা লাভবান হবো মানে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একার হবে না আর অনেক আপনি পরিবারে ছড়িয়ে পড়তো অতএব এইটা স্ট্রিট ফুড এটা অ্যাভয়েড করাটাই মাছ বেটার তো এ পর্যায়ে আমি আরেকটা কথা আপনাকে জানতে চাই যে আসলে পাবলিক হেলথ হোয়াট ইজ দ্য ফিউচার ইন আওয়ার কান্ট্রি পাবলিক হেলথকে আমরা কীভাবে দেখতে চাই বা কীভাবে এটা আগাচ্ছে এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি বলতেছে পাবলিক হেলথে ফিউচার যদি বলেন বাসার সাহেব যেটা শুরু করেছিলেন প্রাইমারি হেলথ কেয়ার প্রাইমারি হেলথ কেয়ার মুভমেন্ট যেটা নাইনটি এইট মানে এইট্টি সেভেন মানে সাতাশি উনিশশো সাতাশি উনিশশো অষ্টাশি তারপরে আটটা পয়েন্ট এটা দিয়ে একটা ডেডলাইন করে দেওয়া হয়েছিল যে এতর মধ্যে সবার জন্য সবার জন্য স্বাস্থ্য করাবে টু থাউজেন্ড এডি এখন আমরা কত দুই হাজার আঠারো এবং পৃথিবীর অনেক দেশ কিন্তু আটটা কম্পোনেন্ট নিয়ে তারা সাকসেস হয়ে গেছে আমি এই যে আজকের যে অনুষ্ঠান

মানে নয়নের লক্ষ্য হ্যাঁ নয়নের লক্ষ্যের জন্য মানে এখান থেকে মার্ক নব্বই সালে একটা বলবো একটা দেশে নব্বই সালে উনিশশো নব্বই যেই স্টেজে আছে উনিশশো পনেরো সালে যেমন মাতৃমৃত্যু মৃত্যু যেমন একটা বলি ম্যালেরিয়া ম্যালেরিয়াতে উনিশশো নব্বই সালে এক হাজার রুগী ডায়াগনোস হলে কতজন মারা যেত বাংলাদেশে তখনই মারা যেত দুশোর উপরে এখন সেটা কত এখন সেটা এমডিজি করার পরে সেটা হচ্ছে এক হাজার ডায়াগনোস ম্যালেরিয়ার মৃত্যু টার্গেট করা ছিল দুই হাজার মধ্যে চল্লিশ করতে বাংলাদেশ সেইটা দুই হাজার এগারোতেই করে ফেলছে এটা আমাদের একটা বিরাট অর্জন এই যে চলমান তারপরে যখন দেখেছি এমডি যে দুই এই যে পৃথিবীর অনেক দেশ আছে আপনি বললেন একটু আগে হেলথের বাজেট পৃথিবীর একশো বিরানব্বইটা দেশের মানে কতগুলো দেশে হেলথ বাজেট টোটাল বাজেটে ফাইভ পার্সেন্টের বেশি এটা আপনি অনলাইনে দেখলে হতাশ হবেন ভয় লাগবে একটা হেলথের বাজেট মিনিমাম শুড বি অফ টোটাল বাজেট টোটাল যে বলে আমরা সব কিছু সবার জন্য স্বাস্থ্য করতে পারবো না কিন্তু ওই যে লিমিটেশন অল্প মানে সোর্সের মধ্যে দিয়ে সীমিত সোর্সের মধ্যে দিয়ে আমরা তবু আগে যাচ্ছি এর জন্য বাংলাদেশের স্বাস্থ্য সমাজ বিশেষ করে চিকিৎসক সমাজ এবং এটা বিদেশে কিন্তু একটা রোল মডেল হিসেবে তারা ব্যবহার করছে আমার বন্ধুজন বলছেন বিশ ইয়ে মিজেলস জি মিজেলস ভ্যাকসিনে আমরা আমাদের নাইনটি টার্গেট পূরণ করছি আমাদের যে ম্যান পাওয়ার আমাদের যে এক্সপার্টাইজ সেগুলো দিয়ে করতে পারছি এবং মিজেলসের বড় কমপ্লিকেশান ছিল গ্যাস্ট্রোটাইটিস অ্যান্ড ডাই মানে ডায়রিয়া এবং এ আর আই শ্বাসজনিত রোগ

এই মানে এই সচ্ছলতার অভাব হোক বা যাই হোক তাদের গ্যাস্ট্রোএন্টারাইটিস বিটে অনেক হচ্ছে তো মানে তাবড় মরিকের মশাই টা না মস্কিটো বাইট হচ্ছে এবং মস্কিটো বাইটে আমাদের ডেঙ্গু থেকে শুরু করে অন্যান্য যে ডিজিজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার এই ব্যাপারে মানে বিশেষ কি পরামর্শ তাদের জন্য থাকবে দেখেন পাবলিক হেলথেও একটা তো বিভিন্ন স্টেজ বাই স্টেজ আসছে যেটা আমরা প্রথমে বলছিলাম যে হাইজিন থেকে কমিউনিটি মেডিসিন কমিউনিটি মেডিসিন থেকে পাবলিক হেলথ এবং এর পরে কথাটা কমিউনিটি হেলথ আসবে বা আসছে বা আসতে পারে এরকম হচ্ছে হয়তো একদিন চলে আসবে সাবজেক্টটা এই যে আপনি একটু আগে বললেন গ্রামে পানি পানির সমস্যা গ্রামে পানি টিউবওয়েল তারপরে ইলেকট্রিসিটি পল বিভিন্ন কারণে এগুলো অনেক কতগুলো ঘটনার ফলে এখন নতুন একটা ডিজিজে আসছে আর্সেনিক অসিস এটা পাবলিক হেলথের জন্য একটা আমাদের বিশাল একটা মানে বিশাল সমস্যা এবং এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ এবং এটা আর্সেনিক বিমোচন ন্যাশনাল প্রোটোকল আছে তাই না আর্সেনিক বিমোচনের জন্য এবং আর্সেনিক কিট নিপ সম্বোধে এটা ওদের একটা করা আছে এবং আর্সেনিক বাংলাদেশে যে চৌষট্টিটা ডিস্ট্রিক্ট একষট্টিটা আর্সেনিক আছে তিনটাতে এখনো এক্সপ্লোর করা হয় নাই মানে চিটাগং হিল ট্র্যাক্সে যে তিনটা ডিস্ট্রিক্ট সারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আর্সেনিক এবং আর্সেনিকের জন্য মানে ফরলং মানে দীর্ঘ সময় ধরে যে আর্সেনিক পান করে একটা পোস্ট আছে আমাদের ফেসবুকে যে যে এই যে ওপেন স্পেসে যে খাবার দাবার বিক্রি হচ্ছে এটা তো সবাই চোখের সামনে হচ্ছে ল এনফোর্সিং এজেন্সি তারপর মনে করেন যে সিটির মেয়র বা যারা আছেন আর কি কনসার্ন হ্যাঁ তো তো সেক্ষেত্রে রাষ্ট্রের এখানে ভূমিকাটা কী মানে এটা আপনাদের কাছ থেকে মানে অ্যাডভাইস যে অ্যাজ এক্সপার্ট আপনারা কীভাবে দেখতে চান মানে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করলে পরে আপনারা খুশি হবেন যে ইয়েস দে হ্যাভ ডান দ্য কারেক্ট থিং কারেক্ট মেজার তারা নিয়েছেন যেহেতু আমাদের জনগণ বান্ধব সরকার তাই সেখান থেকে কি বড় ভূমিকা হবে। কারণ যে যে ফুড খাবার তৈরি করে তাকে একটা লাইসেন্স থাকতে হবে লাইসেন্সের মধ্যে তার হ্যাপাটাইটিস বি আছে কিনা সালমেলা এ এবং বি এটা ফ্রি থাকতে হবে এবং এটা টিকা তাকে নিতে হবে এবং এইটি টিকা কত ছয় মাস না এক বছর না মেয়াদ

আসবে নাকি আসতে চাচ্ছে নাকি আসতে চাচ্ছে আসতে হ্যাঁ আসা দরকার কারণ আমি আমার আমি থ্যাংকস টু আল্লাহ আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ আমি আমার জীবনের এই মানে সংক্ষেপে অনেক দিন আমি গণস্বাস্থ্য ইয়ে সরি পাবলিক হেলথে বাইরে কাজ করছি ওখানে যে সিস্টেমটা দেখে আসছি আমাদের দেশে সেটা এখনো রুডিমেন্টারি এখনো অঙ্কুরোদ্গম পর্যায়ে আছে। আজ ক্রোধ গুম যাই হোক আপনাদেরকে দেখে

সবার জন্য স্বাস্থ্য পর্বের জনস্বাস্থ্য নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল যে কিভাবে আমরা সমাজ সচেতন হতে পারি স্বাস্থ্য সচেতন হতে পারি আমাদের উপরে স্পেস থেকে আমরা ফুড নেবো না আমরা পানি সেফ ওয়াটার ড্রিঙ্ক করবো এবং টিকা যাতে যারা নিচ্ছিল না তারা টিকা নেয় সার্বিকভাবে আমরা যদি স্বাস্থ্য সচেতন হই তাহলে আমাদের যে সমস্ত বড় বড় রোগ যেমন ডায়াবেটিস হাইপার্টিশন এখান থেকে আমরা মুক্তি পেতে পারবো আপনাদের সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য আগামী পর্বে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম